নারায়ণগঞ্জে বিএনপির কর্মী সভায় সন্ত্রাসী হামলায় দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে 23টি যানবাহনে। বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ জানান, দুপুরে 2500 উপজেলার কৃষ্ণপুর এলাকায় দলীয় কর্মী সভা চলছিল। তিনি অভিযোগ করেন, এ সময় ছাত্রলীগ ও যুবলীগের প্রায় অর্ধশত নেতাকর্মী সেখানে অতর্কিত হামলা চালায়। বিএনপি নেতাকর্মীদের প্রাইভেট কার সহ 6টি যানবাহন ভাঙচুর এবং 17টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় আহত আজাদ সহ আহত অন্তত 15 জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী অতর্কিতভাবে তারা কয়েকশো ছেলেবেলে এসে এখানে বিভিন্ন আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে, আইসা হামলা করে এবং এখানে তারা আমার গাড়িটাও ভাঙচুর করে, বেশ কয়েকটা হুন্ডা পোড়ায় দেয় এবং কিছু হুন্ডা তারা নিয়ে গেছে। ঘটনার সাথে সাথে তাৎক্ষণিক আমি নিজে ওখানে উপস্থিত হই। উপস্থিত হয়ে কিছু গ্লাস ভাঙচুর করা অবস্থায় দেখি, কিছু হুন্ডা ভাঙচুর করা অবস্থায় দেখি, কিন্তু ওখানে হামলা যারা করেছে এই রকম কাউকে আমরা দেখিনি। আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে।